কুম আসসালাম ওরহামতুল্লাহ বরকাত্মানিত দিনে বাইজন যে ছিলেন আমাদের দেশে প্রচলিত একটা বিষয় যে কোনো দোয়ার অনুষ্ঠানে যখন সম্মিলিত মনেরোদ করা হয় তখন যিনি দোয়ার ইমাম তিনি অনেক কথাই বলেন এর মধ্যে বলি থাকেন যে আমরা যতটুকু সব অর্জন করলাম এটা নবীর সাল্লাইসালামের রোজা পৌঁছাইয়া দেন এরকম বলা হয় বা আমাদের সালাত সালাম আল্লাহ রাসুলের দরবারে পৌঁছাইয়া দেন এরকম বলা হয় সমান যদি ভাই এটা হচ্ছে নব আবিষ্কৃত বেদাত কারণ দোয়া শুধু আমরা করি না দোয়া সাহবায় কারণ করতেন তাবেন তবে তাবেনও করতেন দরুদ শুধু আমরা পড়ি না তারাও করতেন কিন্তু এই কথার কোনো প্রমাণ নাই যে দোয়ার মধ্যে এই কথা বলা যে আমাদের যা স্বভাব রাসুস আমল আমল্লামার মধ্যে পৌঁছাই দেন বা ওরা রমদার মধ্যে পৌঁছাই দেন বা আমাদের সালাত পৌঁছাই দেন এই ধরনের কোনো বিধান এই ধরনের কোনো নিয়ম কোনো কাম তাবিন তবে তাবিন করতেন বলে আমরা প্রমাণ পাই না আর হাদিসের মধ্যে আছে মান আমার মানি আলাই সামিন যে কেউ আমাদের শরীরের মধ্যে এমন কিছু কাজ করল যেটা আর ব্যাপারে অনুমোদন আমাদের শরীরের মধ্যে না সেটা হচ্ছে বাতিল তাই এটা একটা বাতিল আমল এটা করা যাবে না আর সম্মিলিত মূল্যাদ যেটা আমাদের দেশে করা হয় এটা তো এমনিতেই না যাইজ হারাম বেদাত হবে করা যাবে না সম্মিলিত মূল্যাজ যেগুলো আমাদের দেশে ফাঁস হতো না আমাদের পর বা মনে করেন মিলাদ মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে বা মাহফিল শেষে এগুলা প্রচলন ছিল না সুননাথের যেটা আছে সেটাই করতে হবে সুবহান আল্লাহ বিহামদি সুবাহান্লাম বিহামদি কাসাদ এটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম মাজলির শেষে এই দোয়াটা করতেন এটা অনেকগুলো ফজিলত আছে কিন্তু রাসুলের দেওয়া সুন্নতের মধ্যে আমাদের এত আত্মবিশ্বাস এত আত্মতৃপ্তি নাই যে রকম আত্মতৃপ্তি বা আত্মবিশ্বাস বেদাতের মধ্যে তাই আসলে বেদাত দেখতে সুন্দর দেখা গেলেও এটা হচ্ছে আমল বিনষ্ট হওয়ার একটা উপায় বেদাতের মাধ্যমে আমার নষ্ট হয়ে যায় তাই সম্মিলিত মুনাদাতে এবং মিলাদ ক্যাম এগুলোর মধ্যে যেভাবে বলা হয় যে মোনাজাতে ইমাম সাহেব একেবারে নাম ধরি বলে একেবারে আমাদের রবি সাল সালামের রোজায় পৌঁছাইয়ে দেন তাবেন তবে তাবিন কেরাম কালাম আইমাই মুস্তাহিদিন সহ গাউস কুতুব সবাই আমার নামের মধ্যে পৌঁছাইয়ে দেন আপনাকে এতগুলো নাম দিতে বলছে কারা আমরা একটা দলিল দিতে পারবেন যে সাহাবাই কালাম নাম এরকম এরকম যে দোয়া করছেন তাবি তাবিন দোয়া করছেন নাম ধরি যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আপনি বলতেছেন আর পৌঁছা দিতে হবে আর মূলত রাসুল সাল্লাহ জন্য সব পৌঁছানোর এই নিয়মটা কোনো প্রয়োজনে নাই এভাবে বলিয়া পৌঁছানোর কোনো প্রয়োজনে নাই কারণ এনার দাল লাল খেলে কাফা এলি যে ভালো করে ভালো কাজ পথ দেখায় সে ভালো কাজ করার মতো সব পায় আমরা যত আমল করব এই আমলের প্রতিটা আমলের সব রাসুল সাল্লাহ আমলের মধ্যে এমনিতে এবং অটোমেটিক পৌঁছে যাবে কারণ উনার মাধ্যমে তো আমরা দিন পাইছি তাই আমরা যত ন্যাক আমল করবো রাসুল সাল্লাহ সাল্লামের আমল আমার মধ্যে এটা পৌঁছে যাবে তবে এটা শূন্য ব্যক্তিগতভাবে আমরা যখন দোয়া করতে যাবো তখন আল্লাহ তাল্লাহ প্রশংসা করব তখন রাসুল সাল্লাহ সাল্লাম সালাতো সালাম পড়বো দূরত পড়বো এরপর নিজের জন্য দোয়া করবো উন্মতের জন্য দোয়া করবো নিজের কল্যাণের জন্য দোয়া করবো কল্যাণ থেকে আল্লাহ দোয়া শেষে আবার আমরা আল্লাহ করবো এটা হলো কিন্তু একে একে আমরা পৌঁছাইতে হবে এরকম কোনো বিধান শরীর তোর মধ্যে নাই যারা করে এটা এরা বেদাত করে তাই আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে সূন্যার অনুসরণ করতে হবে বেদাত নিজের এবং সমাজের থেকে বাদ দেওয়ার জন্য আপনার চেষ্টা চালা দিতে হবে তাই সময় যদি এভাবে যে আপনি বললেন হে আল্লাহ আমাদের সালাত সালামগুলা রাসুল রোজাতে পৌঁছাই দেন এটা বলার প্রয়োজন নাই বরং আপনি শুধু পড়তে থাকেন আপনি সালাত সালাম রাসুলের জন্য পড়তে থাকেন আল্লাহ তালা এটা পৌঁছানোর ব্যবস্থা করে রেখেছেন তারপরেও আপনি আবার বলা এটা হচ্ছে আপনার নিজের থেকে কারবারি করা এই কারবারই ইসলামের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই যেটা আল্লাহ তালা ফেরস্তা রাখছেন পৃথিবীর আনাসে কানাসে কোথায় কে রাসুস সাল্লাম ফেস করতেছে পৌঁছানোর জন্য সেটা কেন আপনি আবার নিজে কেন কন্ডাক্টারি করতেছেন এগুলা আসলে আবাদতের নামে এটা ধোকা এগুলা হারাম কাজ ব্যথাৎ হওয়ার কারণে এগুলা আসলে আল্লাহ তালা দরবারে গ্রহণযোগ্য না আশা করি বিচার বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমিস সালাম আলিক রহমতুল্লা বরক Good night.